গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল স্যারের চা খাওয়া হয়ে গেছে, উনি অফিসের কাজ করতে বসেছেন, আর এখন আর মেঘাব এই সকালবেলায় বল না, আগে এসে ব্রেকফাস্ট করে বাবা রে, পড়লো 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 এক হাতে এত কিছু, মামামে ডালিয়া, আজকাল ভেজিটেবলস দিইনি, আমার চা আর বিস্কিট। আমি সকালে চারটে বিস্কিটই খাই, আর ভেজিটেবলগুলো শেষ হয়ে গেছে, কাটা আর নেই, কাটতে হবে, তো ওর জন্য আজকে শুধু করে দিয়েছি, আর আজকে ভেজিটেবলস দিইনি, বাকি আগে খাই তারপর বসাবো রান্না। সকাল সকাল ফুটবল, গুড মর্নিং, গুড মর্নিং, নিজে হাতে খাবে, এসো। আমার মেয়ের সব গুণই ভালো, শুধু একটা গুণই হচ্ছে খারাপ, সেটা হচ্ছে ওনার খাওয়া, খেতে এত লেট হয় না, যাই খাক সকাল দুপুর রাত এক ঘন্টা, এক ঘন্টার ওপর, দুপুরে ভাত তো প্রায় দেড় ঘন্টার ওপর খায়ও বলে বিশ্বাস করবে না তোমরা, আর আমি বসেও থাকি, তো আজকে থেকেও বলেছি ও নিজে হাতে খাবে, নিজে হাতে খেলে না তাহলে অন্যের কষ্টটা তখন বুঝবে, তাড়াতাড়ি খাবে, মাথাটা এগোবে সবসময়। মেয়েটা আমার জব্দ হয়েছে, না মা তুমি আমার সত্যি গুড গার্ল, ও সত্যি বসে ওকে বলেছি তুই চেয়ার থেকে নামবি না, এখানে বসেই তুই খাবি, যেই নেমেছে দু তিনবার লালুর কথা বলেছি, ব্যাস তারপর ওইখানে বসে সত্যি খাওয়াটা কমপ্লিট করছে, হয়তো সময় লাগছে কিন্তু ধীরে ধীরে খাচ্ছে, যতক্ষণ না ব্রেকফাস্ট কমপ্লিট হবে ততক্ষণ নাচ গান পড়াশুনো কিচ্ছু হবে না। আধা ঘন্টা হলো, পুরো আধা ঘন্টা হলো তুমি খাবারটা নিয়ে বসে আছো, এবার একটু তাড়াতাড়ি করো নাহলে ভাত খাওয়ার সময় হয়ে যাবে। তো নিজে হাতে খাওয়াটা এবার প্র্যাকটিস করাটা দরকার, কারণ আমি খাওয়াই তো, টাইমটা বোঝে না, নিজের মতন সময় নিয়ে খায়, অনেকটা টাইমই হলো বাট লাগুক, কোনো অসুবিধা নেই, আরও বেলা হোক, দুপুরে ভাত অল্প খাবে তবুও ভালো, নিজে হাতেই ও খাবে তাহলে তাড়াতাড়ি খেতে শিখবে, নাহলে আমি খুব সাফার করছি, ও দুপুরে খেতে দেড় ঘন্টা টাইম লাগে, তোমরা বিশ্বাস করবে না, হয়তো দুটোয় বসালে সাড়ে তিনটের সময়তে উঠবে, এমন অবস্থা। এক একদিন কপাল খুব ভালো হয় যখন এক ঘন্টার মধ্যে ওর খাওয়া হয়ে যায়, আমার খাওয়া হয়ে যায়, এটো গোছানো, বাসন মাজো সব কমপ্লিট হয়ে যায়, কিন্তু কর্তব্য খাওয়া শেষ হয় না, আর আমি একটা ভাতও ফেলি না, দেড় ঘন্টা দু ঘন্টা যাই লাগুক, যতটুকু ওর খাবার ও ততটুকু খেয়ে এই উঠবে। এখানে আমার ব্রেকফাস্ট চলছে, খুব অল্প করে নিয়েছি, আর আজকে ম্যাঙ্গো নিইনি, আর এখানে ভাতটা প্রায় হয়েই গেল, আর এখানে হচ্ছে রাতের রান্না, আলু দিয়ে ছোলার তরকারি, আর এই হচ্ছে কিচেনের অবস্থা, এখন ক্লিন করলেই হয়ে যাবে। আর ম্যাডাম ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছেন, ওনার এক ঘন্টা টাইম লাগলো, একদম কাটাই কাটায় এক ঘন্টা টাইম লেগেছে, বাট ঠিক আছে, এই করতে করতেই মানে পুরোপুরি শিখবে, সময়টাও কম লাগবে তার। কমপ্লিট কিচেনের কাজ কমপ্লিট, এখানে আমার ভাত বেড়ে নিয়েছি, কাঁচকলা আলু ভাজা খুব সুন্দর লাগছে খেতে, শুধুই খাওয়া হয়ে যাচ্ছে, আর পাস তরকারি, আলু উচ্ছের তরকারি, আর এখানে আছে হচ্ছে একটুখানি মাংস, অনেকটাই আছে, পেট পুজোটা বরং সেরে নিই তাড়াতাড়ি। দুপুরে খাওয়া কমপ্লিট হতে না হতেই সন্ধ্যের চিন্তা, মানে খাবারটা এখনো পেট পর্যন্ত ঠিকভাবে মনে হয় না পৌঁছেছে, বাকি যাই হোক কালকে রায়তাটা করেছিলাম ওকে দিতে ভুলে গেছি, তো আসলে একটু রায়তা দেবো, আর আজকে দইটাও রয়েছে, দইটা আমরাও আর কেউ খাচ্ছি না, ওকেও আর দেওয়া হয়নি, তো ভালো একটা কাজ করি, রায়তা ওর জন্য অল্প রাখি আর আমরা একটু খাই, আর দইটা পুরোটাই ধরা থাক, সন্ধ্যাবেলাতে ও তাড়াতাড়ি চলে আসে, কি টিফিন করবে এই একটা চিন্তা, তার সাথে মেয়ে তো রয়েছে আর আমি তো ছেড়ে দাম, আজকে একটুখানি পাস্তা করবো, তারপর দেখছি যা গরম না, ভাল লাগছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করতে, কারণ দইটা থাক, সন্ধ্যাবেলায় দই দিয়ে চিড়ে দিয়ে মাখবো, খেতেও ভালো লাগে, আম দিয়ে সুন্দর হেলদি আর টেস্টি খাবার লাগে, বাকি এই যে রায়তাটা ফ্রিজ থেকে বার করে একটু গরম জল বেরোচ্ছে, জলে চুবিয়ে রেখে দিয়েছিলাম, এটা মেয়ে হাপ আমি হাপ খেয়ে নেবো, খাবে কি নাও জানি না, কারণ এটা তো আবার অনেক কিছু দেওয়া আছে, আর বাসন মাজাও কমপ্লিট, আমার গুড গার্ল, নাও মুখটা ধুলেই হয়ে যাবে, বাবারে আবার সন্ধ্যে হতে না হতেই রাতের চিন্তা, যদিও বা রাতে রান্নাটা করে রেখে দিয়েছি, এইটা একটা নিশ্চিন্ত, শুধু আটা মাখবো আর সবজি কাটবো তাহলেই হয়ে যাবে। এই যে এখানে আমার ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করা আছে, এখন ম্যাডামকে ঘুম পাড়াবো, আর আমার ব্লগটা একদম এডিটিং করা হয়নি, এখন ব্লগটা এডিটিং করব, আমার মেয়ে সুন্দর দই চিড়ে আম একদম সুন্দর টিফিন, খাও
মাথাটা নিয়ে এগিয়ে আসো, হ্যাঁ মুখের মধ্যে নিয়ে নাও, ঠিক আছে ওইটা পড়বে না। কালকের দইটা শেষ হলো, আবার আজকে দই পাতার প্রস্তুতি চলছে। এখানে দইটা সুন্দর করে ফুটিয়ে রেখে দিয়েছি চিনি ছাড়া। আর এই যে আমাদের টিফিন সন্ধ্যের আম দই আর চিড়ে মাখা, এটা বাড়িতে মেখে খেয়েও সত্যি যেমন হেলদি আর তেমন খেতেও সুস্বাদু। গুড ইভিনিং এভরিওয়ান। এই দু একটা কাজ করতে করতে অবস্থা দেখো, পুরো ঘেমে টেমে যাতা অবস্থা, কি মাত্রায় যে গরমটা পড়ছে। ছাদে যাব, একটু রাতের দিকে যাব, বাইকের বাবাও চলে এসছে, টিফিনটা করবো আর আমি শেয়ার করে তারপর ছাদে যাব। সবজি কেটে নিয়েছি, পুরো লাল টকটক করছে বিটটা, বিট গাজর বিট দেখে তো বুঝতেই পারছো ওটা মাম্মামের, আমাদের উচ্ছার একটু আদা। আর এই হচ্ছে আমাদের ডিনার, ছোলা আলুর তরকারি আর তার সাথে হচ্ছে এক থালা আম আর রুটি। ঠিকভাবে ঘুগনি করে ঠিকভাবেই আমি ছোলাটাকে করেছি। বাকি আজকে আমাদের যোগা করার কথা ছিল, ব্যায়াম করার কথা ছিল ছাদে আর কি, তো টাইমটাও তার ঠিক করা হয়েছিল, বাইরে সুন্দর হাওয়াও দিচ্ছিল, বাট সেই সময় ওরও একটা ফোন আসে আর কিছুক্ষণ পর আমারও একটা ফোন আসে, তারপর সেই টাইমটা পেরিয়ে যায়, তো হয়নি, করব কাল থেকে করব আশা রাখতে পারি। বাকি চলো 10টা বাজে, খেয়ে নেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তুমি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। নো নো টাটা করে দাও, ওটা বই চলবে, হাত দিও না, বাই বাই করে দাও, বাই বাই।